দিদার করে এসো হে জ্যোতির্ময় দূর করো মূঢ় গ্লানি করো দূর সংশয় একটা আলোকিত সকাল একটা সুন্দর সকাল আমরা শুরু করব বলে আপনি আমি আমরা সবাই হাজির হয়েছি এনটিভির সামনে আমাদের সকালবেলার গানের আয়োজন ফার্স্ট ওয়াশ ছুটির দিনের গান এই অনুষ্ঠানে ছুটির দিনটা আমরা একটা সুস্থ বিনোদন নিয়ে কাটাতে চাই সেই প্রথম পর্বটা শুরু হোক আমাদের সঙ্গে আপনাদের সে কারণেই আজকে বাংলাদেশের ভীষণ জনপ্রিয় একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান চলুন তার গান শুনি এবং শুরু করি আমাদের ছুটির দিনের এই সুন্দর সকালটি শুভ সকাল শুভ সকাল কেমন আছেন খুব ভালো আমাদের ভীষণ ভালো লাগছে আজকের এই ছুটির সকালটা আপনাদের আপনার সঙ্গে আমরা শুরু করতে পারছি বলে শুরু করি আমরা তবে গান দিয়ে কোন গানটি শুনছি প্রথমে দেশের গান দিয়ে শুরু করব কারণ একুশের মাস ভাষার মাস এই মাসের অনেক রক্তের বিনিময় পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির কোনো দেশ কোনো বিশ্ব বলতে পারবে না যে আমাদের দেশটি অহংকার অর্জন করেছে যেটি বাংলাদেশের মানুষ করতে পেরেছে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা ভাষা অর্জন করেছি সেই মাসে আমি একটি দেশের গান দিয়ে শুরু করতে চাই গানটি লিখেছেন এবং সুর করেছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার জন্মভূমি মা ওগো মা আমার জন্মভূমি মা ওগো মা আমার জন্মভূমি মা মোরা 30 লক্ষ প্রাণের দানে মুক্ত করেছি মাকে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে মোরা 30 লক্ষ প্রাণের দানে মুক্ত করেছি মাকে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে ওগো মা আমার জন্মভূমি মা ওগো মা আমার জন্মভূমি মা বাংলা মায়ের শত্রু যারা নির্মূল হয়ে যাক মায়ের মুক্তি সেনাই শুধু মায়েরই বুকে থাক বাংলা মায়ের শত্রু যারা নির্মূল হয়ে যাক মায়ের মুক্তি সেনাই শুধু মায়েরই বুকে থাক মোরা আবারও হাতে অস্ত্র নেব মায়ের একটি ডাকে মোরা আবারও হাতে অস্ত্র নেব মায়ের একটি ডাকে ওগো মা আমার জন্মভূমি মা ওগো মা আমার জন্মভূমি মা বাংলা মায়ের জন্যে মোরা নির্ভয় দেব প্রাণ মায়ের কাছে শিখেছি মোরা মুক্তির জয়গান বাংলা মায়ের জন্যে মোরা নির্ভয় দেব প্রাণ মায়ের কাছে শিখেছি মোরা মুক্তির জয়গান মোরা আবারও হাতে অস্ত্র নেব মায়ের একটি ডাকে মোরা আবারও হাতে অস্ত্র নেব মায়ের একটি ডাকে ওগো মা আমার জন্মভূমি মা ওগো মা আমার জন্মভূমি মা মোরা 30 লক্ষ প্রাণের দানে মুক্ত করেছি মাকে মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে মোরা 30 লক্ষ প্রাণের দানে মুক্ত করেছি মাকে
মোরা প্রতিটি বাঙালি জীবন দিয়ে ভক্তি করি যে তাকে ও গো মা আমার জন্মভূমি মা ও গো মা আমার জন্মভূমি মা ও গো মা আমার জন্মভূমি মা অনেক ধন্যবাদ আপনাকে আসলে দেশের গানগুলো শুনলে মনে হয় যে যিনি এত সুন্দর করে গান বাঁধেন তিনি দেশকে ভালোবাসতে পারেন অথবা যিনি দেশকে অনেক সুন্দর করে ভালোবাসেন তিনি বোধহয় এত সুন্দর সুরস্রষ্টা হতে পারেন দুটোর পরিপূরক সম্ভবত কারণ দেশ সুর কথা মা মাটি সবই তো একই জায়গায় আছে একসঙ্গে এবং সেই গুণী মানুষ শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের প্রতি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকের সকালে আরও একবার অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এত সুন্দর একটি সৃষ্টি আপনার কণ্ঠের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই সাথে আপনার চিরচেনা কণ্ঠস্বর আমরা শুনছি আজকের সকালে আপনার অজস্র পরিচিত জনপ্রিয় যে গানগুলো আছে সেগুলোর জন্য হয়তো বা আমাদের দর্শক শ্রোতারা অপেক্ষা করছেন এ পর্যায়ে কোন গানটি শুনছি আপনার কাছে আমি আবারও গাচ্ছি বুলবুল ভাইয়ের লেখা এবং সুরের আমার গাওয়া গান আটানার জীবন চারানা ঘুমি দুয়ানা প্রেমের ফাঁকি শুনবো আমরা আটানার জীবন চারানা ঘুমে দুইয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুইয়ানা বাকি আটানার জীবন চারানা ঘুমে দুইয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুয়ানা বাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি আটানার জীবন চারানা ঘুমে দুয়ানা প্রেমের ফাঁকি ও জীবন তোর আর দুয়ানা বাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি দুই ছটাক চক্ষু দুই নদী পানি কেমনে বলো ধরে এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে দুই ছটাক চক্ষু দুই নদী পানি কেমন বলো ধরে এক ভরি অন্তর তিন পাহাড় দুঃখ কেমনে বলো ধরে বিচ্ছেদেরই সহজ নামতা তুমি বোঝো নাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি ও জীবন তোর আর দুয়ানা বাকি দেড় পোয়া মগজ ছয় কালের স্মৃতি কেমনে বলো ধরে ছয় ফোঁটা রক্তে নয় চিতার জ্বলন কেমনে বলো ধরে দেড় পোয়া মগজ ছয় কালের স্মৃতি কেমনে বলো ধরে ছয় ফোঁটা রক্তে
নয় চিতার জ্বলন কেমনে বলো ধরে, বিরহেরই সহজ অঙ্ক তুমি বোঝো নাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, আটানার জীবন চারানা ঘুমে তুই আনা প্রেমের পাখি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি, ও জীবন তোর আর তুই আনা বাকি। অনেক ধন্যবাদ আপনাকে। গায়কি তো আসলে কোনো পার্থক্যই নেই, মনে হচ্ছে এখানে বসে ক্যাসেট প্লেয়ারে গান শুনছি সেই আগের মতো। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিচ্ছি। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সঙ্গে? আমি সুমন, জানতে চেষ্টা করছি। আমি মনির ভাই, তাহলে কথা বলুন। নিশ্চয়ই কথা বলুন। জি বলুন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম মনির ভাই। ওয়ালাইকুম সালাম, বলুন ভাইয়া। ভাই আমি আপনার একজন ফ্যান, অনেক বড় ফ্যান, আপনার গান আমার খুব পছন্দ। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। একটা গান আমাকে শোনাবেন, আমায় তুমি মনে রাখো না রাখো বন্ধু, তোমায় তো ভোলা যাবে না। আমি গাইবো, অবশ্যই অবশ্যই গাইবো, গাইবো। অনেক ধন্যবাদ। গান আমার মেমরি, ফোরজিবি মেমরি, পুরা ফোরজিবি শুধু আপনার গান। এটাই তো সর্বনাশ করছেন, আমাদের আই ইনকাম সব ওখানে চলে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথেই থাকবেন। আরও একজন দর্শক আছেন আজকের এই সকালে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল, কেমন আছেন, কে আছেন আমাদের সঙ্গে? কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনার ওই টিভির ভলিউমটা একটু কমাই দিন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? আমার দেশের মানুষ, বলুন। আমার এলাকার মানুষ? হ্যাঁ, কোচাতপুর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার ঘরের মানুষ। হ্যাঁ বলুন। হারমোনিয়াম গাইবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা, আমাদের সঙ্গেই থাকুন। আজকে আপনার ভক্ত শ্রোতাদের সকালবেলাটাই অন্যরকম ভাবে শুরু হয়েছে, খুব সুন্দরভাবে, এবং অভাব হবে না আজকে টেলিফোনের। আমরা ফাঁকে ফাঁকে দর্শক শ্রোতাদের ফোন নেব এবং গান শুনবো। তার আগে আরও একজন দর্শক আছেন অপেক্ষা করছেন, আর অপেক্ষা করাতে চাই না। প্রিয় দর্শক শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে? প্রিয় দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে মিউট করে কথা বলতে হবে আমাদের সঙ্গে। ওয়ালাইকুম সালাম, বলুন। ইনশাআল্লাহ ভালো আছি ভাই, বলুন। জি কোনটি কোনটি বলুন? আমি যে কথাটি বলতে চাই, যে আমার সামনে মিলনদা বসে আছেন, আমার যতগুলি গান অডিওতে রেকর্ড হয়েছে প্রায় 90% গানই দাদার বাজানো। সে কারণেই বোধহয় আজকে অডিও অডিও মনে হচ্ছে। এত ভালো লাগছে, আমার খুব প্রিয় মানুষগুলো এখানে, সবাই প্রিয়, তার মধ্যে বিশেষ কিছু মানুষ থাকে, যে যেমন দৌলত ভাইয়ের দেখলে দং দমন, আমরা সেই কত স্মৃতি আমাদের এখানে সজীব রয়েছে, কত প্রিয় মানুষ বিদ্যুৎ ভাই, আমাদের বিদ্যুৎ রয়েছে, মানে বিদ্যুৎ গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক তাই। তো যাই হোক, আজকে সকালটা একেবারেই বুকটা ভরে গেছে এনটিভির সুন্দর একটা আয়োজনের মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা গান শুনি। কোন গানটি গাইছি? গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার সঙ্গীতের পিতা মিল্টন খন্দকার। জানি আর কোনো দিনও আমার হবে না, পোড়া মন মানে না, তোমায় দেখার সাধ মিটে না, জানি আর কোনো দিনও আমার হবে না,
জানি আর কোনোদিনও আমার হবে না, পোড়া মন মানে না, তোমায় দেখার সাধ মিটে না, তোমায় দেখার সাধ মিটে না। খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার, সেই তুমি আজ দূরের, তুমি অন্য কেউ যে তোমার। আমি এখন দারুণ একা, আমি এখন দারুণ একা, বলার মানুষ জোটে না, পোড়া মন মানে না, তোমায় দেখার সাধ মিটে না, না তোমায় দেখার সাধ মিটে না। বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাঁচের দেয়াল। এত বেশি আপন ছিলে করিনি খেয়াল, মাঝে কবে উঠে গেছে কাঁচের দেয়াল। তুমি এখন দেয়াল ঘেরা, তুমি এখন দেয়াল ঘেরা, ইচ্ছে হলেই ছুতে পারি না, পোড়া মন মানে না, তোমায় দেখার সাধ মিটে না, না তোমায় দেখার সাধ মিটে না। জানি আর কোনোদিনও আমার হবে না, জানি আর কোনোদিনও আমার হবে না, পোড়া মন মানে না, তোমায় দেখার সাধ মিটে না, না তোমায় দেখার সাধ মিটে না, না তোমায় দেখার সাধ মিটে না। আমার মনে হয় এই গানগুলো আপনি যতবার না গেয়েছেন তার চেয়ে বেশিবার আমাদের আমরা শুনেছি এই গানগুলো, কারণ তার প্রমাণ আজকের অনুষ্ঠানেই আমরা পেয়েছি। একজন দর্শক তো বলেই ফেলেন যে তার মোবাইল ফোন ভরা আপনার গান, এবং এই অনুষ্ঠানের শুরুতে কিন্তু ওভাবে করে রিহার্সাল করবার কিংবা প্র্যাকটিস করবার সময় পাওয়া যায় না, কিন্তু তারপরও তারা কত নিখুঁতভাবে বাজিয়ে দিচ্ছেন গানগুলো। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক। হ্যালো, হ্যালো, প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমি নাঙ্গুর থেকে বলছি। সম্ভবত লাইনটি কেটে গেছে, আমরা গানে যাব। আবারও গানে যাচ্ছি। যে গানটি অনুরোধ করেছিল, আমায় তুমি মনে রাখো না রাখো তোমায় তো ভোলা যাবে না, গানটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত ফিল্ম পরিচালক আমজাদ হোসেন, আমজাদ চাচার লেখা। আর সুর করেছেন এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন বাংলাদেশের দিকপাল সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। লালদরিয়া চলচ্চিত্রে গিয়েছিলাম গানটি, আমি গাইছি সেই গানটি। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না
তোমায় তো ভোলা যাবে না, ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ভালোবাসার দিনগুলি স্মৃতি হয়ে কাঁদে, তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চাঁদে। ভালোবাসার স্মৃতি হয়ে কাঁদে, তোমার কথা মনে হলে গ্রহণ লাগে চাঁদে। প্রাণে প্রাণে যে নাম চোখের জলে লিখলাম, কোনোদিনই মোছা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। তুমি আমার নয়ন জুড়ে স্বপ্ন হয়েছিলে, সে নয়নেই অঝোর ধারায় শ্রবণ হয়ে, তুমি আমার নয়ন জুড়ে স্বপ্ন হয়েছিলে, সে নয়নেই অঝোর ধারায় শ্রবণ হয়েলে। উড়েছি বিরহ অনলে আর কোনো আগুন জেলে, এই প্রেম পোড়া যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না। ও হৃদয়ের বাঁধন রয়ে যাবে আজীবন, কিছুতেই খোলা যাবে না। আমায় তুমি মনে রাখো না রাখো, তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না, না তোমায় তো ভোলা যাবে না, না তোমায়।
তাই তো ভোলা যাবে না। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার, সেই গানটি গাওয়ার চেষ্টা করছি। বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা, সেই থেকে শুরু পড়াশোনায় আর গান গাওয়া, অখ্যাত গায়কের বিখ্যাত হতে চাওয়া, তোমার আদেশ ছিল বড় হতে হবে পেতে হবে দাম, তাই তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। বাবা সেই সব লোকেরা কেমন আছে, ওদের দেখা কি মেলে, গান গাইয়েই অপরাধে যারা পাঠালো জেলে, আমায় পাঠালো জেলে, বাবা সেই সব লোকেরা কেমন আছে, ওদের দেখা কি মেলে, গান গাইয়েই অপরাধে যারা পাঠালো জেলে, আমায় পাঠালো জেলে, যাদের কারণে আমি গ্রাম ছাড়া হয়েছিলাম, অথচ তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, চারিদিকে কত সুনাম তোমার কারণে, বাবা তোমার কারণে তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম। রাতে পাটি পাতায় উঠুন গান গাই আমি শুনে ভাই বোন, জোছনা রাতে পাটি পাতায় উঠুন গান গাই আমি শুনে ভাই বোন, অপত্য স্নেহ একদিকে বাবার স্নেহময়ী মার হাত ভরা খাবার, আহা সেই দিন যদি আমি নতুন করে ফিরে পেতাম,
গান শোনাতাম বাবা গান শোনাতাম, সেই হারমোনিয়ামে গান শোনাতাম, গান শোনাতাম বাবা গান শোনাতাম, সেই হারমোনিয়ামে গান শোনাতাম, গান শোনাতাম বাবা গান শোনাতাম। ভোরে রাজান শেষে পড়তে নামাজ, ভোরে রাজান শেষে পড়তে নামাজ, তুমি এক ঘরে মা এক ঘরে, নামাজ শেষে আমি করতাম রেওয়াজ, নিয়ম করে প্রতিটি ভোরে সেই হারমোনিয়াম আজও আছে, প্রতিদিনই মুছি আমি তার ডানে বাঁয়ে, ভাবি ধুলো বুঝে লেগে আছে তোমার গায়ে, ও বাবা ধুলো বুঝে লেগে আছে তোমার গায়ে। আজ আমি এদেশের যত বড় গায়ক, তুমি উৎস বাবা নেপথ্য নায়ক, আজ আমি এদেশের যত বড় গায়ক, তুমি উৎস বাবা নেপথ্য নায়ক, তোমার পায়েতে তাই চিরকাল আমার সেলাম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, তুমি কিনে দিয়েছিলে হারমোনিয়াম, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার আশা আজ পূরণ হয়েছে, মা গো তোমার ছেলে আজ গায়ক হয়েছে, ও মা তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে, বাবা তোমার খোকা আজ গায়ক হয়েছে, বাবা তোমার ছেলে আজ বড় হয়েছে, বাবা তোমার খোকা আজ গায়ক হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে সশ্রদ্ধ সালাম সেই বাবাকে যিনি সত্যি নেপথ্য নায়ক এবং যার জন্য আজকে আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি এবং আমাদের আপন করে পেয়েছি। এবং এই যে জীবনের বিভিন্ন অংশ নিয়ে যে গানগুলো লেখা, সেই গানগুলোকে আপনি এত আপন করে গান সবসময়, আমাদের কাছে মনে হয় যে একটা প্রতিচ্ছবি ভেসে ওঠে চোখের সামনে এবং সেই সাথে মনে খুব সজীব গতকালই ঘটে গেছে ঘটনাগুলো, এমনই মনে হয় আপনার গান শুনে। আসলে লুই পার গান আমি খুব পছন্দ করি, তার চেয়ে খুব সুন্দর কথা বলে, সত্যিকার খুব সাবলীল এবং খুব অগোছালো জিনিসগুলোকে খুব গুছিয়ে বলতে পারে। আর এই যে কথাটি বললো সত্যিকার অর্থেই, আমি সব সময় ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে এবং আশেপাশে পড়ে থাকা শব্দগুলিকে নিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করি এবং এটি সম্ভব হয়েছে আমি যাকে সঙ্গীতের পিতা মেনেছে মিল্টন খন্দকার তার কাছাকাছি যাওয়ার কারণেই। তিনি জীবনের গল্প লিখতে লিখতে জীবন সাজাতে পারেনি, তো সেই অগোছালো একটি মানুষ কিন্তু এত সুন্দর করে শব্দগুলি গুছিয়ে পড়ে থাকা এখান থেকে ওখান থেকে কথাগুলো জোড়াতালি দিয়ে এত চমৎকার করে একটা সেতুবন্ধন সৃষ্টি করে, এটি মিল্টন খন্দকারের দ্বারা অনেক কিছু সম্ভব বলে আমি মনে করি। যেমন আমার অগোছালো জীবনটাকেও সে কিন্তু একটা গুছিয়ে একটা জীবনে পরিণত করেছে। তা বাবার এই গানটির ঘটে যাওয়া কিছু কাহিনী আমি মিল্টন ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম, উনি সুন্দর করে লিখে আমাকে বললো দেখো তো তোমার কথাগুলো এখানে এসছে। আমি অবাক হয়ে গেলাম, মনে হলো যেন তার সামনে রেখেই ঘটনাগুলি ঘটেছে এবং ঘটনা ঘটার পেছনে বা সামনে যে ভূমিকা রাখার যে নায়কগুলো থাকে তার মধ্যে সেই একজন। আমি কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই সে এতটুকু শুনে এত সুন্দর করে গানটি লিখে দিয়েছেন। নিশ্চয়ই আপনার কথাগুলো এই গানটির মাধ্যমে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার, এবং সেই সাথে এই গানটি যিনি সৃষ্টি করছেন সেই শ্রদ্ধেয় মানুষ মিল্টন খন্দকার, ওনাকে আরও একবার শ্রদ্ধা জানাচ্ছি। চলুন ভাই আমরা পরবর্তী গানে চলে যাই। চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, শুনি। গানটির জন্য অনেকে অনুরোধ করেছেন, গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। Thank you.
ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। ও যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, ওর কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লন্ডন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতে নিহিয়া, তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া। তোমার মনটা লোহায় গড়া, তোমার ইস্পাতে নিহিয়া, তোমায় বানাইয়াছে বিধি বড় কঠিন পাথর দিয়া। দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, দুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, আমি গায়ের মেয়ে অনেক সুখী একটু নুকনার ভাতে, চিঠি লিখেছে ও চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি, আমি ভাবি এই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি। দেখি ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে, দেখি ভোরে সূর্য ওঠে, আমার আশার ফুল না ফোটে, তুমি আসবে ঠিকই শুনবে যখন নাই আর দুনিয়াতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লন্ডন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে, তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে লাইভ মিউজিকের একটা মজাই অন্যরকম, এবং আপনার পাশে বসে যখন আমি গান শুনছি আমার ভেতরে কেমন অনুভূতি হচ্ছে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন না, কিন্তু আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। এই গানটা নিশ্চয়ই আপনি সৈনিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে অসংখ্যবার গেয়েছেন, এবং আমিও দেখেছি যখন আপনি এই গানটি পরিবেশন করেছেন
অজস্র সৈনিক কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চোখের পানি ঝরিয়েছে। সুতরাং সামনাসামনি গান শুনবার যে একটা আকুলতা, যে একটা অনুভূতি সৃষ্টি হয় হৃদয়ের ভেতরে, সেই জন্য কিন্তু দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক আশীর্বাদ হয়তোবা আপনি পেয়েছেন এবং সেটি আপনার জীবনে কাজে লেগে গেছে অনেক ক্ষেত্রেই। কথাটি একেবারেই সত্য, কারণ এই গানটি আমি যেখানেই যাই, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, বা আমাদের আনসার ভিডিপি আছে, আমাদের বর্ডার গার্ড যে বিডিআর আছেন, তাদের অনুষ্ঠানে প্রায় যাওয়া হয় এবং তারা কিন্তু তাদের প্রিয় মানুষটিকে ছেড়ে অনেক দূরে, প্রথমেই কিন্তু এই গানটি তারা খুব চিৎকার করে বলে যে ভাই এই গানটি গাইতে হবে, কারণ তাদের ছোট্ট জীবনে বা ছোট্ট সংসারের বা শুরুর দিকের সংসার ফেলে চলে আসতে হয় এই যে চাকরির সন্ধানে, বা চাকরি করতে গিয়ে স্বামী স্ত্রীর যে বন্ধনের যে টানাপোড়ন, বা ছোট্ট শিশু বা বাবা মা রেখে আসা যে টানাপোড়ন, সবগুলির মধ্যে কিছু কিছু শব্দ এখানে আছে যেগুলির কারণেই ওদের হৃদয়ের কাছাকাছি চলে আসে এই গানটি। এবং আজকের সকালেও নিশ্চয়ই যে সমস্ত দর্শক শ্রোতাদের সঙ্গী শুধুমাত্র একটা টেলিভিশন বক্স এবং সেই সঙ্গে প্রিয় শিল্পী মনির খান, তাদের কাছে নিশ্চয়ই এই গানটি একেবারে অমৃত মনে হয়েছে। আমরা পরবর্তী গানে চলে যাই। এই গানটি লিখেছেন শাহ আলম সরকার, সুর করেছেন ইমন সাহা। তো মোল্লাবাড়ির বউ চলচ্চিত্রের গান। ওরে ফাঁক পাইলে সেই ময়না পাখি যদি গো পালা, সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ কলায়, পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে, তবু ভয়ে থাকি হুইড়া যেন না যায় আমার পোষাময় না পাখি, পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষাময় না পাখি। খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায়, তার চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি। ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেটে, কোন ফাঁকে পালাইয়া গেল পাইলাম না রে হেটে, পাখিটা হইল না আপন কপালেরই ফের, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, ভাবের বুঝি অভাব ছিল তাই এমন প্রতিশোধ নিল, কান্দাইয়া দুই আঁখি হুইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি, পাখি চোখে চোখে রাখি হুইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি।
পাইলে সেই ময়না পাখি যদি গো পালা সেই ময়না পাখি যদি গো পালায় সকাল বিকাল তাই পাখিরে পুষি দুধ পালায় পাখির শানে আমার শানে ভাব হয়েছে মনে মনে পাখির শানে আমার শানে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খড়কুটার এক বাসা বাঁধলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসায় পুষি কত ভালোবাসায় তার চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি উইড়া যেন না যায় আমার পোষা ময়না পাখি অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসলে আপনাকে এত সহজে আমরা ছাড়তে পারছি না ভাইয়া গান শুনবার আগে আরো একজন দর্শক অপেক্ষা করছে আমরা ফোনটা নিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা শুভ সকাল কে আছেন আমাদের সঙ্গে আমি সিদ্দিকা আহমদ আমি আমি তো মনে করেন সাথে কথা বলবো কথা বলুন অবশ্যই কথা বলুন যদি দয়া করেন আমি তো জি জি শুনছি বলুন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ইনশাআল্লাহ আপনার দোয়া ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আমাকেও ভালো রাখছে আর আপনার নতুন কোন অ্যালবাম হচ্ছে এখন নতুন অ্যালবাম তো এখন অ্যালবাম আকারে বের হয় না এখন তো সব অনলাইনে যাই আপনি ইউটিউবে যাবেন হ্যাঁ অনলাইনে গেলেই আমার নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাবেন গান প্রতিনিয়তই হচ্ছে প্রতি মাসে গান যাচ্ছে আপনাদের জন্য আমি চট্টগ্রাম কোন জায়গা থেকে নেব আপনি অনলাইনে যাবেন অনলাইনে এটা কোনো দোকানের নাম নয় হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন উনি এবং গানগুলোও শুনবেন গানে যাই আমরা ভাই গান শুনি আমি এখন যে গানটি গাইবো গানটি লিখেছেন বাংলাদেশের খুব জনপ্রিয় বেশ কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছেন খুব সুনামধন্য গীতিকার কবির বকুল তিনি গানটি লিখেছেন গানটির কথাগুলি আমার এত ভালো লাগে যে এপার আর ওপারের যে বিষয়টি মানুষের আশা এবং চলে যাওয়ার যে বিষয়টি মাটি এবং মানুষ যে অঙ্গাঙ্গিভাবে জড়িত আসার সময় একটা গাড়ি যাওয়ার সময় আরেকটা গাড়ি ব্যবহার করা হয় সব কিছু মিলিয়ে মিশিয়ে একেবারে মানে জীবনের সেই সুতায় যে টান পড়ে হ্যাঁ শেষ সুতায় টান পড়ার যে বিষয়টি সেটি গানের মধ্যে আছে আমার ভীষণ ভালো লাগে গানটি এত সুন্দর একটা ভাব আমাদের সঙ্গে আপনি শেয়ার করেছেন এবং গুণী একজন মানুষের নাম বলেছেন আমরা গানটি শুনব এই ভাবের মধ্যেই আমরা একটা ফোন নিয়ে নিতে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা শুভ সকাল কে আছেন আমাদের সঙ্গে ওয়ালাইকুম আসসালাম আমি একটু মনির ভাইয়ের সাথে কথা বলতে চাই অবশ্যই বলুন শুনছি আসসালামু আলাইকুম সৃষ্ট গান কবির বকুল ভাইয়ের গান শুনি আপনার কাছে আমার মাটির উপর এক বাড়ি মাটির নিচে ও আর এক বাড়ি
আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, এক পলকেই দিতে হয় পাড়ি, এক পলকেই দিতে হয় পাড়ি, আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি। বাড়িতে আসি আমি জীবন গাড়িতে, সুখেই কাটুক দুঃখেই কাটুক চাই না ছাড়িতে, এক বাড়িতে আসি আমি জীবন গাড়িতে, সুখেই কাটুক দুঃখেই কাটুক চাই না ছাড়িতে, তবুও ছাড়তে হয় এ যেন কিসে কয়, তবুও ছাড়তে হয় কে যেন এসে কয়, দলিল নাই তারি, এক পলকেই দিতে হয় পাড়ি, আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, এক পলকেই দিতে হয় পাড়ি, এক পলকেই দিতে হয় পাড়ি, আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি। এক বাড়িতে যাই রে চলে মরণ গাড়িতে, চেনা জানা মানুষগুলোর আহাজারিতে, এক বাড়িতে যাই রে চলে মরণ গাড়িতে, চেনা জানা মানুষগুলোর আহাজারিতে, দলিল পাকা তার এ জগৎ সংসার, দলিল পাকা তার এ জগৎ সংসার, মিছে আমারি, এক পলকেই দিতে হয় পাড়ি, আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি, আমার মাটির উপর এক বাড়ি, মাটির নিচে ও আর এক বাড়ি, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, আসতে যেতে দুই বাড়িতে, চড়তে হয় রে দুই গাড়িতে, এক পলকেই দিতে হয় পাড়ি, এক পলকেই দিতে হয় পাড়ি, এক
পলকেই দিতে হয় পাড়ি, এক পলকেই দিতে হয় পাড়ি, আমার মাটির উপর এক বাড়ি। আমার মাটির উপর এক বাড়ি, আমার মাটির উপর এক বাড়ি। সত্যি জীবনের এপার এবং ওপারের যে একটা গভীর সত্য সত্যতা, সেটি আপনি আজকে আমাদের মাঝখানে আরও একবার গানে গানে তুলে ধরলেন, অনেক ভালো লাগলো। একটা কথা জানতে ইচ্ছে করছে যে এই যে এত এত গান শুনছি আপনার কাছে, আনুমানিক কতগুলো গান হবে আপনি কণ্ঠ দিয়েছেন? খুব বেশি না, আমার মনে হয় যে কত হবে, আমি ফিল্মে গিয়েছি 100-500 মতো গান, আর অডিওতে আমার 1000-1200 মতো গান হবে। যাক, তারপরে তো আপনি বলতে পারছেন যে এতগুলো গান করেছি, আমি তো ভেবেছিলাম যে আপনি গণনাও করতে পারবেন না যে কতগুলো গান করেছেন। সব মিলিয়ে কত, 2000-এর কাছাকাছি গান হবে। আমরা আরো গান শুনবো আপনার কাছে, একজন দর্শক আছেন অপেক্ষা করছেন, আমরা ফোনটা নিচ্ছি। শুভ সকাল প্রিয় দর্শক, কে আছেন? হ্যালো, 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 আমরা শুনতে পারছি আপনাকে, কে আছেন আপনি? আমি খাইগুড আসলে থেকে মায়ের গানটি গাইবো। হ্যাঁ, একটা মায়ের গান আর একটা যে আমি যখন মরে যাবো তোরা কেউ যাবি না সঙ্গে, একটা গান আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ঠিক আছে, আমি গাইবো, আপনি থাকুন আমাদের সাথে। তুমি খুব সাধারণ একটি মেয়ে, এই গানটি গাইছি। এই গানটি গ্র্যামি চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। এই গানটির গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো। তুমি খুব সাধারণ একটি মেয়ে, গলাতে নেই কোনো হার, মাখনা তো টিপ পরনা কাজল, দেখেছি তোমায় যতবার। কানে নেই দুল, মুখে নেই ফুল, গলাতে নেই কোনো হার,
মাখনা তটি পরনা কাজল দেখেছি তোমায় যতবার তুমি সাধারণ রূপ তোমার আমার মন রাঙালো তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি ভালো চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে আমারে গান তোমাকে নিয়ে লিখেছি ভালোবাসা কি ভালো লাগা কি তোমারে কাছেই শিখেছি আমারে কথা আমারে গান তোমাকে নিয়ে লিখেছি ভালোবাসা কি ভালো লাগা কি তোমার কাছেই শিখেছি তোমারই মনের গভীরতায় আমার মন হারালো তুমি খুব তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি ভালো চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে তোমাকে বেসেছি ভালো চিন্তাই চেতনাই তুমি যে আমার দুই নয়নের আলো তুমি খুব সাধারণ একটি মেয়ে তুমি খুব সাধারণ কোনো সাধারণ মেয়ের জন্য যদি এত সুন্দর এত অসাধারণ একটি গান উপহার দেওয়া যায় আমার মনে হয় যে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে এবং আজকের সকালে অনেকগুলো অসাধারণ গান আপনার কাছ থেকে আমরা উপহার পেলাম সেই সাথে একজন কণ্ঠশিল্পী নন শুধু আপনি একজন গুণী কণ্ঠশিল্পী কারণ অনেকগুলো অনেকগুলো গুণী সুরস্রষ্টা এবং গীতিকবির নাম আজকে আপনি উচ্চারণ করেছেন এবং যাদের কথা বলতে আপনি কার্পণ্য বোধ করেননি যেই মানুষগুলোর ছত্রছায়ায় আপনি আপনার সঙ্গীত জীবনে বেড়ে উঠেছেন তাদের কথা আজকে উচ্চারণ করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে আরও একবার আরো একজন দর্শক অপেক্ষা করছেন আমি ফোনটা নিচ্ছি প্রিয় দর্শক শুভ সকাল জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি পিটা আমি পিটারান থেকে নুরি আলম বলছি ভালো আছেন খুব ভালো আছি আপনি ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আমি শিল্পীর সঙ্গে একটু কথা বলতে চাই জি কথা বলুন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আপনার দোয়া ভালো আছে ভাইয়া অনেকগুলো গানের অনুরোধ আছে আমরা সবগুলো জানি না কয়টি গান গাইতে পারবো আমরা হয়তো বা আর দুটো গান শুনতে পাবো আপনার কাছে তাহলে মায়ের গানটি গাই দিই নিশ্চয়ই মাকে নিয়ে গান গানটিও লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার এই সেই ঘর এই সেই খাট
বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা, দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছে এলি নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাব না হারানো তিথি, মা শুধু আজ তাই প্রেমে বাঁধা স্মৃতি, মায়ের ছবি ওই প্রেমে বাঁধানো, আমার দিকে চেয়ে আছে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে 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 মানে
অনেক ধন্যবাদ আপনাকে। শুধু যে গাওয়ার জন্য গাওয়া আসলে কিন্তু তা নয়, এই যে আবেগগুলো আপনি এই গানের মধ্যে দিয়েছেন সেটি সত্যিকার অর্থেই হয়তো মাকে ভাবছেন বলেই গাইতে পারছেন এভাবে করে। এবং আজকে সকালে আমরাও আরও একবার বলতে চাই, মায়ের চেয়ে সুন্দর শব্দ পৃথিবীতে আর কেউ নেই এবং কিছু নেই, আর আপন কিছু নেই, হবেও না কখনো। ঠিক তাই, মাকে স্মরণ করছি এবং সেই সাথে একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভ সকাল। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলুন এবং কথা বলুন আপনার প্রিয় শিল্পীর সাথে। জি, আমি জাহিরুল হক শামীম বলছি, মাগুরা জেলা থেকে বলছি। আমি মনির ভাইয়ের একজন ভক্ত অনেক আগে থেকে, তো কাইন্ডলি আমি একটু মনির ভাইয়ের সাথে সরাসরি কথা বলতে চাই। আমি শুনছি, বলুন ভাই, কথা বলুন। জি ভাই, আপনি কেমন আছেন? আপনার দোয়া, ভালো আছে ভাই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাই, সে আমি আপনি আমার মাগুরা জেলায় যেখানেই আছেন, আমি আপনার সেই অনুষ্ঠানে গিয়ে থাকি, মোহাম্মদপুরে এসেছিলেন ওখানে গিয়েছিলাম। জি জি জি। তাছাড়া বিশেষ করে দলীয় ভাবে কোন অনুরোধ আছে আপনার, কোন গানের অনুরোধ আছে? একই এবং সেদিক দিয়ে অত্যন্ত কাছের মানুষ, তো আমি একটি গান অনুরোধ করতে চাচ্ছি। জি, তো দয়া করে গানটা একটু শোনানোর জন্য বিশেষভাবে আপনাকে অনুরোধ করছি। বলুন বলুন, আপনি একবার এসে দেখে যাও কত সুখে আছি। কত সুখে আছে আমি জানি আমার মন, আমি আপনার জন্য দুইটি লাইন আমি গাইছি আপনার আপনার জন্য। ও সাথী, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি, বেঁচে আছি কি না মরে গেছি, বেঁচে আছি কি না মরে গেছি, একবারে সে দেখে যাও আমি কত সুখে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে যদি সম্ভব হতো সমস্ত দর্শকের যত অনুরোধ আছে সব গানগুলোই হয়তো আপনার কাছে আমরা শুনে ফেলতাম, কিন্তু একটি অনুষ্ঠানে তো আসলে তা সম্ভব নয়। নিশ্চয়ই অন্য কোনো সকালে আপনাকে আমরা আবারও পাবো, নিশ্চয়ই আরও একদিন আপনাকে পাবো আমরা অন্য কোনো সকালে। আমরা শেষ গানটিতে যাব আজকের অনুষ্ঠানের, তবে তার আগে দর্শক শ্রোতাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। বলার তেমন কিছু নাই, দর্শকদের জন্য আজ মনির খান, যারা মনির খান বানিয়েছেন তাদের প্রতি আমার চেষ্টা অব্যাহত আছে। আমার একটি আল্লাহ পাকের কাছে চাওয়া যে মরণের আগদিন পর্যন্ত যেন এই মাইক্রোফোনটি আমার মুখের সামনে থাকে, আমি সেই আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহর কাছে সেটি চাই। সাধারণ মানুষের হৃদয়ে যে বসবাস করছি এটি যেন আজীবন কালের জন্য থাকতে পারি, আমার চেষ্টা অব্যাহত থাকবে, অব্যাহত আছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে চলে যাই। প্রিয় দর্শক, ফার্স্ট ওয়াচ ছুটির দিনে গানে আজ এই পর্যন্তই, সাথেই থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল সকালবেলা। চলুন গানে যাই। এটি প্রেমের তাজমহল চলচ্চিত্রের গান, এই গানটি গিয়েও আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম। গানটি সঙ্গীত পরিচালনা করেছেন এবং লিখেছেন সুর করেছেন আহমদ ইমতিয়াজ বুলবুল। এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের
তাজমহল জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরায় তোমার প্রেমের সমতুল্য এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোন তল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল